জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু অমৃতময় এবং গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। সংগৃহীত হয়েছে নারীনীতি গ্রন্থ হইতে। এক পাত্রে আহার সম্পর্কে পরম দয়ালের গুরুত্বপূর্ণ ও অমৃতময় কথা। এক পাত্রে আহার করলে আমাদের কি হতে পারে এবং কেনই এক পাত্রে আহার আমরা করব না, চলুন জেনে নেই শ্রী শ্রী ঠাকুর যা বললেন। অনেকে মিলিয়া এক পাত্রে আহার করিও না, একসঙ্গে আহার করিও, যদি প্রয়োজন বিবেচনা করো। এক পাত্র আহার হইতে অনেক রোগ সংক্রামিত হয়, ইহা বহু দেখা গিয়াছে। ইহার ফলে তুমি রোগদুষ্ট হইয়া সমস্ত পরিবারকেও রোগদুষ্ট করিয়া ফেলিতে পারো, যাহা স্বাস্থ্য আনন্দ ও জীবনকে অবনত করে, তাহাই পাপ। তাই সুস্থ গুরুজন ব্যতীত কাহারও উচ্ছিষ্ট ভোজনকে হিন্দুরা, হিন্দু কেন, বৈজ্ঞানিকরাও বিশেষভাবে নিন্দা করিয়াছেন। এই ছিল আজকের এই ভিডিওটি। জয় গুরু।